সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। আপনারা দেখছেন এসআর নিউজ, আমি শিবেশ। সাংস্কৃতিক অঙ্গনে সকলকে স্বাগত। গত পয়লা জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল কবিতা পার্বণ। বাচনিক এবং রূপকথার যৌথ প্রয়াসে এই অনুষ্ঠান হয় স্থানীয় রবীন্দ্রসদন মঞ্চে। সেদিন এই মঞ্চের প্রেক্ষাগৃহে যারা ছিলেন তারা তো দেখেছেনই আমাদের অনুষ্ঠান। সেদিন অনুষ্ঠানে ছিল নষ্ট সময়, কাছের মানুষ, বিদ্যাসাগর, জয়কালী নাটক। এছাড়াও যারা সেদিন উপস্থিত হতে পারেননি আমরা তাদের জন্য ব্যবস্থা করেছি আজকের এই অনুষ্ঠান। সাংস্কৃতিক অঙ্গনে চোখ রাখুন, এএসআর নিউজে আপনারা দেখতে পাবেন এই সব অনুষ্ঠানগুলি পুনরায়। বাচনিক ও রূপকথার যৌথ প্রয়াস কবিতা পার্বণ, সমবেত কবিতার ভিন্নতর প্রয়োগ। বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার আবৃত্তি জগতের ভিন্নতর প্রতিষ্ঠান বাচনিক এবার 20তম বর্ষে পদার্পণ করছে। সাথে আমার সম্পর্কটা যেন একটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, প্রায় সৃষ্টির লগ্ন থেকে। দেখতে দেখতে 20 বছরে পদার্পণ করলো এই বাচনিক, আজকে বৃক্ষ থেকে যেন মহিরুহ হয়ে উঠেছে। এবারে নিবেদন, এদিন সেদিন সংকলন কালীশঙ্কর দাস, প্রযোজনার নামটা না হয় একটু বলে দেন। প্রযোজনা বাচনিক কাশিম বাজার। বাচনিকের এবারে নিবেদন, আবৃত্তি আলেখ্য এদিন সেদিন। আমরা এসেছি তোমাদের কাছে আমাদের কথা বলতে, মতামত দিও আমাদের যেন সামনের পথে চলতে। আমরা দুজন দুই মত নিয়ে অতীত বর্তমান সুরেশ
অতীতের কথা বলবে অতীত, মিথ্যে কখনো নয়, বলে দিও যেন কোনটা জীবন কোনটা অবক্ষয়। বর্তমানের বন্ধুরা আছে তারাও বলবে কথা, বলে দিও যেন কোনটা সুখের কোনটা মনের ব্যথা। তোমাদেরও মাঝে আমরাও আছি, মনে মনে ভেবে নিও, আমাদের কথা শুনে যেন সবে সঠিক দিশাটি দিও। অতীত মানে তো এখন বড়রা, বলতে হবে কি তাও? বর্তমানের মানেটা এখন ছোট যারা নিশ্চয়। তাহলে এবার শুরু করা যাক, তোমরাও দিও কান। প্রথমে বলবে ছোটরাই, যারা এখানে বর্তমান। আজকে দেখি কেউ খোঁজে না মনের অলিগলি, তাই সেগুলো সামনে সবার গল্প করেই বলি। তোমরা যদি গোমরা মুখে শাসন করো রোজ, শেয়াল তবে বকের বাড়ি যাবে খেতে ভোজ। তোমরা যদি শুধুই বকো দুচোখ করে লাল, খেয়াল করো কুমিরটাকে আঞ্চ কেটে খাল। তোমরা যদি ব্যস্ত থাকো শুধুই নিজের নিয়ে, পরখ খেতে একটু ভেবো পড়ছে আগুন ঘিয়ে। করে চলি পড়ার ঘরে ঘন্টা বাজে, গানের ঘরে দুই, আঁকার জন্য সময় করে রং পেন্সিল ছুই। স্কুলের কথা বাদই দিলাম সাঁতার সময় করে, তারি বাজার ডাক পড়ে যায়। কোথায় গেলি ওরে? যাইনি কোথাও, এই তো আছি। খুঁজছো কেন আমায়? যেই না বলা চোখ রাঙিয়ে বড় দলে থামায়। চমকালো হারিয়ে গেছে উঠোন ছবি জল ছিটানো দৌড়, হারিয়ে গেছে শিউলি তলায় ফুল কুড়োনো ভোর, হারিয়ে গেছে ধানের গোলা চরকা যাতা ঢেকি, হারিয়ে যাওয়া গানের সুরে আকাশটাকে খুঁজি। আমার কি আর সময় আছে? সময় আছে মাঠের বাতাস বাকার, একলা ঘরে বসি আমি খাচ্ছি বাতাস পাখার। অনেক নিষেধ অনেক বাধা অনেক আমার মানা, সকাল দুপুর কেমন থাকি নেই কো কারুর জানা। আমার কি আর সময় আছে? সাহেব গোলাম মেম, ইন্টারনেট প্রিন্টারনেট কোনটা বলি না, দেশ বিদেশে দশ রকমের খবর জমে ঢায়। মাউস ধরি ইমেল করি ধার ধারি না চিঠি, খেলব ঘরে একটাও ভাই নেই কো পিঠা পিঠি। আজকে আমার কি জানা নাই, প্রশ্ন করো যেটাই, চোখের পলক ফেলতে দেরি দিচ্ছি বলে সেটাই। ছেলেবেলা থেকে আমরা কেবল পেয়েছি টিভি, আমাদের ছিল দূরের আকাশ। বাদল রাতে গা ছমছম, ভূতের গল্পে ভয়ে মরি। দাও ফিরে সে ছেলেবেলা, ঘুম পাড়ানি গানের সুর, মায়ের কোলে ঘুমাক শিশু, দস্যিপনা কোন সুদূর। দাও ফিরে সে ছেলেবেলা, শীতের রোদে আচার চুরি। দাও ফিরে সে ছেলেবেলা, দোলনা দোলাক পটের ঝুর। গর্ভজাতং ঠাকুর দাস নন্দনম, তমোষং বিদ্যাসাগরম, প্রণতঃস্মি শ্রীশরণ, বন্দে শ্রীশরচন্দ্রং চ বন্দে বিদ্যাসাগরম, বন্দে বর্ণপরিচয়।
চয়ঞ্চ মন্দেহি বোধ তোমায় হবে, পড়তে তোমায় হবে,
এসব কথা জানায় না? জানায় না, তোমার ছোট্ট ছোট্ট হাতে কাজ করা যে মানায় না। হিংসুটে সব ছোট্ট মেয়ে এমন করে খাটাও কেন? খাটাও কেন? ষড়যন্ত্রে চোর বলে অমন করে পেটাও কেন? পেটাও কেন? জবাব দাও, মারো কেন, খাটাও কেন ওদের? ষড়যন্ত্রে চোর বলে পেটাও কেন ওদের? দাও না কেন ওদের হাতে সেন পেন্সিল ধরিয়ে বড় হয়ে তুলবে ওরা জগৎ আলোয় পড়িয়ে। বাপ্পা গিয়েছে 100 দিনের কাজ করতে মাঠে, ভোরবেলাতে সবজি নিয়ে ভাই গিয়েছে হাটে। আরে ভাই গিয়েছে হাটে, আরে ভাই গিয়েছে হাটে। মলি এখন পরের বাড়ি মাছছে বসে বাসন, পান থেকে চুন খসলে মারি করছে ওকে শাসন। বন্দি নাকি এই বসে খেয়ে পা দিয়েছে আগে, সেও বসে নেই পাশের বাড়ি ফাই ফরমাস ঘাটে। স্কুলে গেলেই ভাই বোনে পাবে মিড ডে মিলের খাবার, কিন্তু পেট ভরাতে সবার উপায় নাই গো যাবার। সেটাই উপায় নাই গো যাবার, সেটাই উপায় নাই গো যাবার। খাটতে খাটতে 5 জনে প্রায় ওষ্ঠাগত প্রাণ, কবিতা পার্বণ। এই কবিতা পার্বণের অনুষ্ঠানে আমরা দেখলাম বিভিন্ন ধরনের আবৃত্তি আলেখ্য। সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় রবীন্দ্র সদনে সেদিন পূর্ণ প্রেক্ষাগৃহে অনেকগুলি আবৃত্তি আলেখ্য অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে নষ্ট সময়, কাছের মানুষ বিদ্যাসাগর, নাটক জয়কালী ইত্যাদি পরিবেশিত হয়। সেখানে সম্পূর্ণ প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল এবং দর্শকদের উপস্থিতিতে সেদিনের অনুষ্ঠান সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত। আমরা ফিরে আসছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির জন্য এএসআই নিউজের রান্নাঘর অনুষ্ঠানে বাহারি স্বাদের রান্না নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই আমরা। চোখ রাখুন এএসআই নিউজের পর্দায়। রান্নাঘর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন 9474727188 এই নাম্বারে। শিক্ষা সমাজের মূল স্তম্ভ, যে শিক্ষার অঙ্গ আপনার আমার প্রাণের বিদ্যালয়। প্রেয়ার থেকে শুরু করে টিফিন বক্স হয়ে ছুটির ঘন্টার আনন্দ পর্যন্ত, যার প্রতিটি কোনায় কোনায় জড়িয়ে রয়েছে আমাদের প্রাণবন্ত ছেলেবেলা, সেই ছেলেবেলাকে তুলে ধরব আমরা এএসআর নিউজের পর্দায়। আসছে আমাদের নতুন অনুষ্ঠান ক্যাম্পাসের আড্ডায়। চোখ রাখুন এএসআর নিউজে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সুলভে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দিন সকলের কাছে। এখন শুধু আপনার শহর কিংবা জেলায় নয়, এএসআর নিউজ আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে সারা বিশ্বে। তাই আপনার পকেটকে খুশি রেখে আপনার প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আজই যোগাযোগ করুন।
কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরিবারের সদস্যরা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের পরিবার বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই সমস্ত সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের সঙ্গে রাখবেন সেগুলি হলো বিদেশে কর্মরত ব্যক্তির পাসপোর্টের জেরক্স কপি, ভিসার জেরক্স কপি, এমিগ্রেশনের জেরক্স কপি, সৌদির কোনো বন্ধুর ফোন নাম্বার বা মালিকের ফোন নাম্বার, এক কপি ছবি, আধার কার্ডের কপি, কপিলের বা অফিসের ঠিকানা। যে ব্যক্তি বিদেশে কর্মরত রয়েছে অর্থাৎ সৌদিতে কর্মরত রয়েছে তার কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলি রাখতে হবে সেগুলি হলো বাড়ির ফোন নাম্বার লিখে রাখতে হবে অথবা কোনো বন্ধুকে দিয়ে রাখতে হবে, পাসপোর্টের জেরক্স কপি, ভিসার জেরক্স কপি, এমিগ্রেশনের জেরক্স কপি। পরিবারের সদস্য কোনো কারণে সৌদিতে মারা গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলি সৌদিতে অথবা বিদেশে লাগবে সেগুলি হলো ডেথ সার্টিফিকেট, পুলিশ ইন্সপেকশন রিপোর্ট, সিভিল দপ্তরের ডেথ সার্টিফিকেট, ফরেন্সিক রিপোর্ট, কপিল বা মালিকের কাছ থেকে এনওসি, এমবালমিং রিপোর্ট, পাসপোর্ট ক্যান্সেল, দিল্লির পারমিশন, হাইকমিশন থেকে এনওসি, এয়ারপোর্টের টিকিট। যে মারা গেছে তার বাড়ি থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো স্ত্রী, বাবা মা বা ছেলের আধার কার্ড, ভোটার কার্ড, পাওয়ার নাম্বার কোর্ট থেকে এক কপি ছবি যিনি মারা গেছেন তার এবং যিনি মারা গেছেন তার আধার কার্ড বা ভোটার কার্ড। আমাদের কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি এই সংক্রান্ত বিষয়ে আপনাদের যেভাবে সহযোগিতা করতে পারে সেগুলি হলো সচেতনতা শিবিরের মাধ্যমে আপনাদের সচেতন করা, আপনাদের পরিবারের সদস্যের মৃতদেহ বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা, কিংবা আপনাদের পরিবারের সদস্য যদি কোনো কারণে ফিরে আসতে না পারে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটিতে। আমাদের ঠিকানা যদুপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে 9434856496, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুক আইডি http://www.facebook.com/কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি। আমাদের ওয়েবসাইট http://www.ksws.in। এলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন সাংস্কৃতিক অঙ্গনের অনুষ্ঠান। সেদিনের অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শ্রুতিছন্দ সংস্থা লালবাগের, তারাও পরিবেশন করেন তাদের শ্রুতি নাটক। এছাড়াও ছিল জয়কালী বলে আমাদের একটি নাটক। আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই খুব সুন্দর লাগছে আমাদের আজকের এই অনুষ্ঠান। এরকম অনুষ্ঠান দেখার জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এএসআর নিউজে। দেখুন পর্দায় একটা নম্বর যাচ্ছে, এই নম্বরে আপনারা ফোন করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের অনুষ্ঠানটি দেখবার জন্য। অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের সাংস্কৃতিক অঙ্গন আপনাদের কেমন লাগছে এবং আমাদের অন্যান্য অনুষ্ঠান এএসআর-এ যে অনুষ্ঠান হয় সবগুলো দেখুন এবং আমাদের অবশ্যই জানান। Yeah.
হলো সেদিন চাঁদনি রাতে। যেমন সঞ্চালক, আবৃত্তি শিল্পী, শ্রুতিনাটক, মিউজিক প্রক্ষেপণ, কি বলবো, কোনো দিক যেদিক থেকে যদি বলা যায় কোনো দিক থেকেই তাকে বললে পরে তাকে ছোট করা হবে। ধন্যবাদ। আমরা এবারে আমরা অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। এবারে আবৃত্তি আলেখ্য নষ্ট সময়, প্রযোজনা রূপকথা গোড়া বাজার, পরিচালনা কোয়েল পাল। আমরা অনুষ্ঠান শুরুর আগে আরেকটি ঘোষণা অনুগ্রহ করে শুনবেন। আপনারা তো বহরমপুরের প্রকৃত অর্থে সাংস্কৃতিক প্রেমী মানুষ, আর এই রবীন্দ্র সদনটা তো আমাদের আপনাদের সকলেরই গর্বের। আপনারা তো জানেন যে আমাদের এখানে কতগুলো নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের চলতে হয়, সেই নিয়ম শৃঙ্খলা যদি আপনারা ভঙ্গ করেন সেটা কিন্তু খুব দুঃখের। তাই আমি আর একবার আপনাদেরকে অনুরোধ করছি, প্রেক্ষাগৃহের মধ্যে আপনারা রূপকথার এবারে নিবেদন আবৃত্তি আলেখ্য নষ্ট সময়। আরে টুক 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 মজার মজার খেলা, দিনে দিক রাতে দিক দিক দুপুর বেলা, আমার হাতে আছে দড়ি, আমার হাতে আছে দড়ি, তাকে আমি দিব নারী, এইভাবে তেল লাগবে বাদর মজার খেলা বাড়ি। আরে পয়সা দিন টিলা দেখবেন আসে তাড়াতাড়ি, বাইরে
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে সত্যি খুব প্রাসঙ্গিক। কোন কালে উনি তার ধর্মমহ কবিতাতেই হয়তো লিখে গিয়েছেন যে ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায়ে বিধাতার বর, ধার্মিকতার করে না বিড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মের, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তাঁর সন্তানে, আচার লইয়া বিচার নাহি কো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এই যে শয়তান ভজা। ¿Dónde está?
দাদা পেটি না দা কেন করে এই ঠাকুর ঘরটা কি ধূমপানের জায়গা না? আরে বাবা তুমিও তো করো। আহা, আমি তো দেবতা, সাহা বাবুর এই পূজোর ঘরে দেয়াল জুড়ে আমরাই আছি, তা বলে ওই ধুনো দেবার নাম করে বাড়ির চাকর এখানে এসে বিড়ি ফুঁকবে? হ্যাঁ বিড়ি ফুঁকবে নাকি? ওর দোষ কোথায়? সরকার পাবলিকলি ধোঁয়া খেতে বারণ করেছে, এমন নিরুপদ্রব প্রাইভেট জায়গা এই বাড়ির আর কোথায়? মুশকিল হয়েছে কি জানো বাবা? কি? সাহা বাবুরা আমাদের যত্ন করে দেয়ালে টাঙিয়ে রেখেছেন বটে, হ্যাঁ, কিন্তু একবারও এঘরে ঢোকে না। পুজো করে মাসকাবাড়ি বেতনভোগী এক পুরোহিত, এই ঝাড়া ঝুড়ি ধুনো দেওয়া সারে ওই যে কি জানো না বৈজুনা বাড়ির চাকর। বুঝলি কেশব, কাজেই বৈজু জানে এখানে বিড়ি ফেলে সে কোনো দিন কারো কাছে ধরা পড়বে। বুঝলে বাবা? পুরুষ ঠাকুর অবশ্য সন্দেহ প্রকাশ করেন অন্ধ শুধু। বৈজুনা অলপ করে বলে খসরে থুনোর গন্ধ, ঝামেলা এড়াতে পুরুষ ঠাকুর ঘন্টা দেড়ে বিদায় নেন। আচ্ছা তোকে বলতে পারি কি বাবা ওই বৈজুটা কি খায় এখানে এসে? বিড়ি না সিগারেট? আমার গন্ধটা যেন বড্ড আপন করা লাগে বুঝলি। আপন করা গন্ধ কি বাবা? ও গন্ধে আমার কেমন যেন এক আপনার জলের কথা মনে পড়ে যায় বুঝলে কি রে বাবা। গাঁজা কেন তোমার বুদ্ধি গুলিয়ে গেছে? কি রে বিড়ির গন্ধে আপনজন মনে পড়ে? আচ্ছা বলো তো গুনুদা, বৈজু কি খাই এখানে এসে ধনুচির আগুন থেকে কোন ব্র্যান্ডের ভিতরে ধরায়? আমার তো মনে হয় গোল্ড ফ্লেক্স কিংবা হুই। হ্যাঁ ওসব দামি জিনিস কোথায় পাবে? নিশ্চয় হ্যাঁ চার মিনার। ছাই চোদ্দ বাজে কথা, বৈজু খাবে সিগারেট, ওর কঞ্জুস মালি ওকে অত পয়সা দেবে? আ দেবে সে তিরি তিরি নাও সবাই খাওয়া দাওয়া সেরে আমাকে উদ্ধার করো। বৈজুনা দেশে পড়লে সব মালপত্র শুকিয়ে দেওয়াল উঠে যেতে হবে, মনে আছে তো নাকি? ছাড়ো, ওদিকে যা।
দেয়ালে ওঠো। কাছে পাবে কোথেকে? কেন কেন বাচ্চা আবার কাছে থাকে নাকি? তাড়াতাড়ি দেয়ালে ওঠো। হ্যাঁ হ্যাঁ,
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছিলেন সাংস্কৃতিক অঙ্গন। সাংস্কৃতিক অঙ্গনে আজকের আমাদের প্রোগ্রাম বাচনিক এবং রূপকথার যৌথ প্রয়াসে বিভিন্ন আবৃত্তি আলেখ্য এবং শ্রুতি নাটক। শ্রুতি নাটকের মধ্যে আছে মজার মজার বিভিন্ন নাটক, যেমন উচিত সাজা, শ্রুতি ছন্দ লালবাগের পরিবেশনায়, এছাড়াও কাছের মানুষ বিদ্যাসাগর, অন্ধকারে আলোর শিশুরা। আপনারা দেখতে থাকুন এইসব অনুষ্ঠান। দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন।